Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Ajke amra Nishnodeber kotha, amader ar koyekta din shomoy ache, 17 e Nishnodeb abirbhav tithi. তার আগে কদিন আমরা নিঃসঙ্গতা আলোচনা করব, নিঃসঙ্গতা আলোচনা করব। নিঃসঙ্গতার প্রারম্ভিক যে বিষয়গুলো আছে সেখানে আলোচনা করব। নিঃসঙ্গতে ভগবান কি যায়, অল্প ছোট একটা মঙ্গলাচরণ যারা আছেন তারা আমরা একসঙ্গে করব, আপনারাও করবেন আমার সঙ্গে সঙ্গে। ওম জ্ঞান তিমিরন্দস্য জ্ঞানঞ্জন শ্লাঘয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোবিষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপকদম ঐহম দদতি সপদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশম শ্রীরূপম সগ্রজাতম সগণরঘুনাথান্বিতম তম সজীবম সাধৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদং সগণললিতা শ্রীবিশাখানিতং চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতীদেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসৃতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বৈদেশে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। বৃন্দায় তুলসীদেবায় প্রিয় কেশবশ্রুত বিষ্ণুভক্তি প্রদেবী সত্যবত্যে নমঃ নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবশ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ, আপনাদেরকে ভক্তিমন্ত গীতা একাডেমির পক্ষ থেকে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা। তো গত 23 দিন ধরে আমরা রামচন্দ্রের কথা, পুরো রামায়ণ মোটামুটি একটা সূত্র আকারে আমরা আলোচনা করেছি। তো আজকে থেকে আমরা আলোচনা করব আমাদের এই নৃসিংহদেবের কথা। নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশী যেহেতু আসছে সেই জন্য আমরা নৃসিংহ কথা আলোচনা করব। এই নিঃসঙ্গ কথা আলোচনা করার প্রারম্ভিক বিষয়গুলো আমরা আলোচনা করব। মাত্র আমাদের আজকে কালকে 5-7 দিন, 7 দিন আমাদের এই নিঃসঙ্গদেবের কথা আমরা বলবো, 6-8 দিন। তা 8 দিন আমরা নিঃসঙ্গদেবের কথা আলোচনা করব। ধারাবাহিক অনেকগুলো চ্যাপ্টার এখানে বর্ণনা করা হয়েছে নৃসিংহদেবের কথা, বিশেষ করে আটটা অধ্যায় পুরো নৃসিংহদেবের কথা বা প্রহ্লাদ মহারাজের কথা বর্ণনা করা হয়েছে। তো আমরা আলোচনা করব সেখান নৃসিংহদেবের কথা। তার আগে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
मुखं कर दिवाचलं पंगलंगायति गिरिं जत्कृपातवहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनीति नामिने नमाचार्यपादाय नितय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगुरुग्रामतारिणे নিঃসদেবের আবির্ভাব রহস্য অনেক আগের থেকেই আমাদেরকে ধারাবাহিক আসতে হবে, তা নাহলে বোঝা যাবে না যে হঠাৎ করে নিঃসদেব কীভাবে প্রকট হলেন, কী কারণে প্রকট হলেন। সেই জন্য আমরা একটু প্রথম থেকে আলোচনা করব, বিশেষ করে ভাগবতমে। আপনারা জানেন যখন ভাগবতমের তৃতীয় স্কন্ধে এটা বর্ণনা করা হয়েছে, বর্ণনা করছেন মৈত্র বিদুর সংবাদ। মৈত্র ঋষি বিদুরকে বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভিক অবস্থায় যখন বিদুর অনেক চেষ্টা করেছিলেন যুদ্ধ বন্ধ করে পাণ্ডবদের তাদের প্রাপ্য রাজ্য ফিরিয়ে দিতে, কিন্তু দুর্যোধন যেহেতু এগ্রি ছিল না, রাজি ছিল না, সেই জন্য যখন যুদ্ধ শুরু হতে যাবে এমন সময় তিনি সব কিছু তার ভ্রাতা যুধিষ্ঠির মহারাজকে, ধৃতরাষ্ট্রকে অর্পণ করে তিনি তার মন্ত্রী পদ পরিত্যাগ করে তিনি চলে যান। তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তিনি গিয়ে লাস্ট তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করতে, স্নান করতে, তীর্থের মহিমা শ্রবণ করতে, ধামের মহিমা শ্রবণ করতে করতে তিনি চলে যান দ্বারকাতে। দ্বারকাতে গিয়ে তিনি প্রথম উদ্ধবের সঙ্গে মিলিত হন এবং উদ্ধবের সঙ্গে মিলিত হওয়ার পর উদ্ধবের কাছে তিনি সব কথা শুনলেন যে ভগবান কৃষ্ণ এই জগতে থেকে তিনি অন্তর্ধান লীলা করেছেন, সেটাও এই তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে প্রথম দিকে। তারপরে যখন বিদুর তিনি কৃষ্ণ সম্বন্ধে জানতে চাইলেন, উদ্ধব যেহেতু কৃষ্ণ বিরহের মধ্যে ছিল তাই তিনি কোনোরকম কৃষ্ণ স্মরণ করে তারপরে তিনি বললেন যে ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে যান তখন আমি তার সঙ্গে যখন লাস্ট মিলন হয় এবং কথা হয় তখন সেখানে মৈত্র ঋষি এসেছিলেন এবং মৈত্র ঋষিকে তিনি এই সমস্ত উপদেশাবলী প্রদান করেছেন। তো তুমি মৈত্র ঋষির কাছে সমস্ত কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে তুমি জানতে পারবে। তাই বিদুর তখন মৈত্র ঋষির কাছে গেলেন এবং মৈত্র ঋষি বিদুরকে এই ভগবানের কথা তিনি বর্ণনা করছেন। তো বর্ণনা করছেন যে এই প্রসঙ্গে, নরসিংহদেবের আবির্ভাব প্রসঙ্গে তিনি বর্ণনা করছেন যে একসময় ব্রহ্মাজি যখন তিনি প্রজা সৃষ্টি করতে শুরু করলেন, প্রথমত হচ্ছে ব্রহ্মা তিনি ভগবান কৃষ্ণের থেকে আবির্ভূত হয়েছেন, হওয়ার পরে তিনি সমস্ত জগৎ শূন্য দেখে তিনি ভাবছেন তিনি তো আবির্ভূত হয়েছেন গর্ভদশায় বিষ্ণুর নাভিকমল থেকে, তিনি সমস্ত এই চৌদ্দ ভুবন সমন্বিত পদ্মফুলের নালে বারবার যাতায়াত করে করে কোনো কিছু না পেয়ে অবশেষে তিনি শুনতে পেলেন তপ। তখন তিনি তপস্যা করে ভগবানের থেকে তিনি কৃপা লাভ করলেন এবং তিনি জ্ঞান লাভ করেন, চতুষ্কি ভাগবত তিনি লাভ করলেন। লাভ করার পর তিনি তার যে কার্য, সৃষ্টি কার্য শুরু করেন। তো সৃষ্টিকার্যের প্রথমে তিনি চতুষ্কুমারকে সৃষ্টি করেন এবং চতুষ্কুমারকে তিনি জগতের সৃষ্টির জন্য উপদেশ দেন, কিন্তু চতুষ্কুমার এই গৃহস্থ আশ্রম বা এই সৃষ্টির
তত্ত্বের সঙ্গে তারা প্রবেশ করতে চায়নি, সৃষ্টি তত্ত্বের মধ্যে প্রবেশ করতে চায়নি। ভগবত আরাধনার জন্য তারা পিতা বা ব্রহ্মার কথা অবজ্ঞা করেন, এবং এই অবজ্ঞা করার ফলে ব্রহ্মাজি তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা যেহেতু পিতার আদেশ পালন করেনি, তাই তোমরা সবসময় এরকম ছোট শিশু হয়ে থাকবে। তো এক সময়কার কাহিনী, মৈত্র ঋষি তিনি বিদুরকে বর্ণনা করছেন যে এই পৃথিবী মানে এই ধরিত্রী দেবী কে রসতলে অর্থাৎ গর্ভদক সমুদ্রে নিক্ষেপ করে বরাহদেব, সরি হিরণ্যক্ষ। হিরণ্যক্ষ এত শক্তিশালী ছিল যে তিনি এই পৃথিবী দেবীকে অপহরণ করে তিনি রসতলে ডুবিয়ে দেন, অর্থাৎ গর্ভদক সমুদ্রে ডুবিয়ে দেন। তো পৃথিবীর স্বরূপ হচ্ছে কি, তিনি হচ্ছেন একজন স্ত্রী বা মহিলা, পৃথিবী দেবী। তাকে অপহরণ করে তিনি যখন জলে ডুবিয়ে দেন, তার ফলস্বরূপ তাকে দণ্ডভোগ করতে হয়। যখন সৃষ্টিতত্ত্ব হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হতে হতে ব্রহ্মাজি নারদকে সৃষ্টি করলেন, ঋষিদেরকে সৃষ্টি করলেন, চতুষ্কুমারকে সৃষ্টি করলেন, তো সবাই তো সৃষ্টি বৃদ্ধি পাচ্ছে না বলে শেষে ব্রহ্মাজি তিনি একজন পুরুষ একজন মহিলা সৃষ্টি করেন, মনু এবং শতরূপা। এই মনু শতরূপাকে সৃষ্টি করার পর তিনি সৃষ্টিকে বৃদ্ধি করলেন, মানে স্বামী স্ত্রীর মিলনের দ্বারা তিনি প্রজা সৃষ্টি করার পদ্ধতি বের করলেন। মন থেকে মানুষ, মন থেকে কত সৃষ্টি করবেন, তো এটা সারা জগৎকে পরিপূর্ণ করার জন্য, সারা জগৎকে প্রজায় ভর্তি করার জন্য তিনি কি করলেন, যৌন সম্ভোগরূপী যে সৃষ্টি তত্ত্ব সেইটাকে প্রকাশ করলেন। অর্থাৎ এখানে মনু এবং শতরূপা একজন পুরুষ একজন মহিলা সৃষ্টি করলেন, করার পরে তাদেরকে আদেশ দিলেন তোমরা প্রজা সৃষ্টি করো। তা প্রজা সৃষ্টি করবে কোথায়, তারা থাকবে স্বামী স্ত্রী, তারা থাকবে কোথায়? সেই জন্য স্বামী স্ত্রী থাকার জন্য তখন মনু মহারাজ তিনি সর্বদিক ঘুরে ঘুরে দেখছে কোথাও তাদের থাকার জায়গা নেই, বাসস্থান নেই। তো বাসস্থান নেই যখন তারা মনু মহারাজ তিনি কোনো কিছু থাকার জায়গা খুঁজে পেল না, তখন তিনি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে তিনি ব্রহ্মাজিকে বলছেন, হে পিতা, তুমি যে আমাদেরকে প্রজা সৃষ্টি করতে বলছো কিন্তু আমাদের থাকার জায়গা নেই। তখন ব্রহ্মা চিন্তা করছে কী হলো, পৃথিবী তো ছিল, তো তিনি তখন ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে খুঁজছেন কোথায় গেল এই পৃথিবী। তখন খুঁজতে খুঁজতে যখন তিনি পৃথিবী দেবীকে খুঁজছেন মানুষ পটে মনের দ্বারা খুঁজছেন, তখন তার নাসিকা থেকে বরাহদেব, একটা বরাহদেব আবির্ভূত হয়, শুকর। জয়দেব গোস্বামী তিনি বর্ণনা করেছেন, শুকর রূপম জয় জগদীশ হরে, অর্থাৎ বরাহ রূপ বা শুকর রূপ ধারণ করে ব্রহ্মার নাসিকা থেকে আবির্ভূত হয়। কারণ তিনি চিন্তা করছিলেন, আর সেই চিন্তা শক্তি থেকে ব্রহ্মার নাসিকা থেকে এই
বরাহদেবের আবির্ভাব হয়। বরাহদেব ছোট্ট একটা দানা মতো, একটা মানে একটা বীজের মতো তিনি আবির্ভূত হলেন। যখন আবির্ভূত হলেন তখন আস্তে 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 নিজের শরীরকে বড় করতে করতে বিশাল আকার ধারণ করলো। বর্ণনা করা হয়েছে তার যে মানে পিঠের যে চুল, বরাহদেবের যে পিঠের চুল বা পুচ্ছ সেটা আকাশে স্পর্শ করে গেছিল। তো সেই জন্য এখানে বর্ণনা করা হচ্ছে যে বরাহদেব আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে তিনি পৃথিবী দেবীকে তিনি খুঁজে বের করেছেন কোথায়, এই রসাতলে পৃথিবী দেবীকে উত্তোলন ডুবিয়ে দেওয়ার ফলে তখন বরাহরূপে তিনি তার মধ্যে প্রবেশ করলেন, করে দেখলেন সেখানে হিরণ্যাক্ষ তাকে ডুবি দিয়ে রেখে দিয়েছে। এবং হিরণ্যাক্ষ যখন দেখলেন যে বরাহদেব তাকে উদ্ধার করতে যাচ্ছে তখন তুমুল সংঘর্ষের যুদ্ধ হয় বরাহদেবের সঙ্গে এবং হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হয়। এবং বহুদিন যুদ্ধ হওয়ার পরে বরাহদেব এই হিরণ্যাক্ষকে বধ করে। সেই সম্বন্ধে বিদুর তিনি জিজ্ঞাসা করছেন এই যে হিরণ্যাক্ষ এত শক্তিশালী, তার জন্ম কি করে হলো, কোথায় থেকে হলো? তো সেই কথা বর্ণনা করছেন যে অসুর হিরণ্যাক্ষ কিভাবে আবির্ভূত হয়েছে। একটা বর্ণনা করা হচ্ছে যে একসময় এই যে চতুষ্কুমার, ব্রহ্মার যে প্রথম সৃষ্টি চতুষ্কুমার, তারা তো বিনা টিকিটে, বিনা খরচায়, বিনা ভিসাতে যে কোনো লোকে যেতে পারেন, যে কোনো জায়গায় তারা যেতে পারেন তাদের মনে, তাদের মনের গতিতে, মনের ইচ্ছাতে। আমাদের এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, আমাদের টিকিট লাগে, অর্থ লাগে, কিন্তু তাদের কিছু লাগে না, চতুষ্কুমারের লাগে না, নারদমণির লাগে না। তো যাচ্ছেন, যেতে যেতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে 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 তারা বৈকুণ্ঠে চলে গেছেন। বৈকুণ্ঠে গিয়ে তারা ভগবানের দর্শনের জন্য গিয়েছে। তো ভগবানের দর্শনে যেতে যেতে রাস্তাতে হঠাৎ করে যে বিষ্ণুর দ্বার রক্ষী জয় এবং বিজয় তারা তাদেরকে দ্বার রুদ্ধ করে, অর্থাৎ প্রবেশ করার অধিকার বন্ধ করে। যখন প্রবেশ করার অধিকার বন্ধ করে দেন তিনি তারা, তখন এই চতুষ্কুমার তারা চিন্তা করলো আরে ভগবান বিষ্ণুর ধামে এইভাবে বৈরী ভাবাপন্ন মানুষ কী করে আসে, কারণ ভগবান বিষ্ণু তো কোনো বৈরী বা শত্রু নেই। তো ভগবান বিষ্ণু যদি কোনো বৈরী বা শত্রু না থাকে তাহলে এদেরকে বা কেন রেখেছে, আর এখানে এখানে বিরোধিতা করার ব্যক্তি তো এখানে প্রবেশ করতে, প্রবেশ অধিকার নেই, প্রবেশ করতে পারে না, তাহলে কেন এরা এইভাবে এখানে আমাদেরকে দ্বার রুদ্ধ করছে বা আটকাচ্ছে, আর এই ধামে কী করে এই মাৎসর্য পরায়ণ বা শত্রু মিত্র দেখার মানুষ প্রবেশ করে কী করে। বিভিন্ন রকম তারা আলোচনা করতে করতে অবশেষে কী করলো, সেই দুইজন দ্বার রক্ষী বা দ্বারপাল জয় এবং বিজয়কে তারা বললো যে তোমাদের যে মনোবৃত্তি তা জড় জগতের মতো মনোবৃত্তি, এই ভালো ওই মন্দ এই মনোবৃত্তি তোমাদের মধ্যে রয়েছে, অতএব তোমাদের এই বৈকুণ্ঠ ধামে থাকার অধিকার নেই। তো এইভাবে ক্রোধান্বিত হয়ে তখন তারা জয় বিজয়কে অভিশাপ দিলেন। যখন অভিশাপ দিলেন যে তোমাদের এই যে নিজ মনোবৃত্তি, ভালো মন্দ বিচার করার মনোবৃত্তি, এর জন্যই তোমরা জড় জগতে গিয়ে অবস্থান করো বা জন্মগ্রহণ করো। যখন অভিশাপ দিলেন তখন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু, তিনি তো লক্ষ্মী মাতা, মাতা লক্ষ্মী দেবী তার পাদ সম্ভাবন বা
পা ম্যাসেজ করছিলেন, চরণ ম্যাসেজ করছিলেন। তখন তখন কি হলো, তখন বিষ্ণু বুঝতে পেরে তিনি কি করলেন, তাকে তিনি সেখান থেকে উঠে আসলেন, এসে দ্বারে চলে এলেন। আসার পরে তিনি চতুষ্কুমারকে, যেহেতু তারা ব্রাহ্মণ তাই তাদেরকে যথাবিধি সম্মানপূর্বক, সম্মানসূচক বাণীর দ্বারা, তার বচনের দ্বারা স্তুতি করলেন এবং পূজা করলেন। তোমরা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণ হচ্ছে আমার অত্যন্ত প্রিয় এবং অনেক প্রার্থনা করলেন। করার পর তখন এই বিষ্ণু তিনি বলছেন যে যেহেতু আমার দ্বারপালরা তোমাদের প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করে তারা অপরাধ করেছে, তো যেহেতু আমার ভৃত্য অপরাধ করেছে অতএব এই অপরাধ আমার অপরাধ, তাই আমি ব্রাহ্মণ চরণে ক্ষমা চাইছি। এইভাবে যখন বর্ণনা করছেন তখন চতুষ্কুমার অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন। তখন চতুষ্কুমারও ভগবানের মহিমা বুঝতে পেরে তখন ভগবানের গুণমহিমা কীর্তন করছেন। এদিকে জয় বিজয় তখন ভগবানের এবং ব্রাহ্মণদের গুণমহিমা কীর্তন করছে এবং তারা জয় বিজয় তারা প্রার্থনা করছে, হে প্রভু আমরা আমাদের যোগ্য কর্মের দণ্ড পেয়েছি, তা আপনারা কৃপা করুন যাতে আমরা খুব তাড়াতাড়ি আবার ভগবানের সেবাতে যুক্ত হতে পারি। সেই জন্য ভগবান বিষ্ণুর ইচ্ছাতে সেখানে এই চতুষ্কুমারের মনের মনোবৃত্তির পরিবর্তন হয় এবং তারা বলেন যে যেহেতু আমরা অভিশাপ দিয়েছি তাই এটা ফিরিয়ে নেওয়া সম্ভব না, তবে তোমরা তিন জন্ম পরে আবার ধামে ফিরে আসবে, এসে ভগবানের সেবাতে যুক্ত হবে। তা আপনাদের প্রশ্ন হতে পারে যে জয় বিজয় সত্যিকারে তো চতুষ্কুমারের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে তারা তো ভগবানের ধামে ছিল, তাদের কেন ওই ভালো মন্দ বিচার করার ক্ষমতা বা এলো? অ্যাকচুয়ালি অন্য পুরাণে বর্ণনা করা হয়েছে যে মাতা লক্ষ্মী দেবী তার চরণ ম্যাসেজ করতে করতে, তার শরীর স্পর্শ করে ম্যাসেজ করতে করতে তিনি ভাবেন এত কোমল এত সুন্দর নরম শরীর, তিনি কি করে অসুরদের সঙ্গে এত তীব্র শক্তি সহকারে যুদ্ধ করেন, তো তা মাতা লক্ষ্মী দেবীর বাসনা হয়েছিল। তাই ভগবান ভাবছে যে তো বাসনা আছে, বাসনাটা পূর্ণ করা উচিত, তাই তিনি বাসনা পূর্ণ করার জন্য তো তিনি কার সঙ্গে করবেন, ভগবান ভগবানের সঙ্গে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এই জগতের কেউ তো নেই প্রতিদ্বন্দ্বিতা করবে বা যুদ্ধ করবে তার সঙ্গে লড়াই করবে। তাই ভগবান তিনি চিন্তা করলেন যে আমার পার্শ্বদরা ছাড়া আমার সঙ্গে কেউ এইরকম বিরোধিতা বা যুদ্ধ বা লড়াই করবে না। তাই ভগবানের ইচ্ছাতে এই জয় এবং বিজয় ব্রাহ্মণের প্রতি এই মনোবৃত্তি তাদের তৈরি হয় ভগবানের ইচ্ছাতে, কারণ ভগবান চেয়েছিলেন তারা যদি জড়জগতে যায় ভগবান আবির্ভূত হয়ে জড়জগতে আবির্ভূত হয়ে যুদ্ধ করবেন এবং মাতা লক্ষ্মী দেবীর মনের বাসনা পূর্ণ করবেন। এখানে বলে রাখা ভালো যে মহিলা শিশু এবং বৃদ্ধের মনোবাসনা পূর্ণ করতে গেলে অনেক সময় ঝুঁকিতে পড়তে হয়, কারণ তাদের বিচার করার ক্ষমতা কম, অনেক সময় অবিবেচকের মতো অনেক কিছু চেয়ে বসে, যার কারণে কি হয় তার জন্য বিপদের সম্মুখীন হতে হয়। ঠিক যেরকম মাতা লক্ষ্মী দেবী তিনি বাসনা করেছিলেন, এটা এগুলো কিন্তু আমাদের শিক্ষার জন্য।
তো সেই জন্য তখন এই জয় বিজয় ভগবান বিষ্ণু বলছেন যে জয় বিজয় যা করেছে সেটা আমার ইচ্ছায় করেছে, তা আমি যাব, আমি গিয়ে জগতে লীলা করব। তো আপনারা চলে যান এবং ওরা এখন এই জড় জগতে তারা পতিত হবে এবং জন্মগ্রহণ করবে। তো জন্মগ্রহণটা কী করে করবে সেই জন্য বলছে যে এই যে বৈকুণ্ঠের যে দুই দ্বারপাল জয় এবং বিজয় তারা এই জগতে আবির্ভূত হলেন সত্যযুগের প্রথমে। একসময় দিতি এবং কশ্যপ, কশ্যপ মানে পত্নী দিতি, কশ্যপ মানে যখন তিনি তপস্যা করছিলেন সন্ধ্যার সময় দিতি কাম্বাদ মানে দগ্ধীভূত হয়ে তিনি কী করেন, তিনি যান কশ্যপ মুনির সঙ্গে মিলিত হতে। তো তিনি তো তপস্যা করছিলেন সন্ধ্যার সময় তখন তিনি তপস্যা করছেন, এদিকে দিতি তার কাছে গিয়ে সঙ্গম কামনা করেন। তখন কশ্যপ মুনি তিনি তার ধ্যান ভঙ্গ হয়ে তিনি বলছেন, আরে দিতি তুমি এখন যে মিলিত হওয়ার বাসনা করছো এটা শুভ মুহূর্ত না, এই সময় মিলনের ঠিক সময় নয়, কারণ এই সময় এখন কী হচ্ছে, এখন এই যে শিব এবং তার অনুচরগণ পিসাজাদি তারা পরিভ্রমণ করে, তাই আমরা যদি এখন সঙ্গমে লিপ্ত হই তাহলে তোমার যে সন্তান হবে সেই সমস্ত সন্তান ভালো হবে না, তাই এই সময়টা তোমার যে বাসনা সেটা ঠিক নয়। তথাপিও এই যে দিতি তিনি তার পতির কথা অমান্য করে তিনি বাসনা করেন, আর বাসনা করার ফলে কী হলো, এই যে কশ্যপমুনি তার সঙ্গে মিলিত হলেন, তার ফলে এই হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু যমজ পুত্র রূপে আবির্ভাব হলো। এবং মিলিত হওয়ার পরে তিনি বললেন, তোমার যে পুত্রের জন্মগ্রহণ করবে সেই পুত্র এই জগতের ধ্বংসের কারণ হবে, মানব সমাজের মানে বৈরী হবে, সমস্ত জনগণকে উৎপীড়ন করবে, সমস্ত জগৎকে অধর্মে পরিপূর্ণ করবে এবং সাধু বৈষ্ণব এবং মুনি ঋষিদেরকে তারা উৎপীড়ন করবে। তো এই কথা শুনে দিতি অত্যন্ত ভয়ভীত হলেন এবং ভয়ভীত হওয়ার পর তিনি তার স্বামীর কাছে প্রার্থনা করলেন, হে স্বামী আপনি একটা কিছু উপায় করুন যাতে, এবং কশ্যপ মুনি তিনি বললেন, এবং এরা মানে অত্যন্ত পরাক্রমশালী ভগবানের কাছে তারা মৃত্যুবরণ করবে ভগবানের হাতে। তো প্রথমত তিনি আশ্বস্ত হয়েছিলেন যে ভগবান বিষ্ণুর হস্তে মৃত্যুবরণ করলে তাদের ভালো গতি হবে, তিনি তা সত্ত্বেও তিনি চেয়েছিলেন যে যেন এদের ভালো কিছু হয় তার জন্য কিছু করতে। তখন কশ্যপ মুনি তিনি বললেন যে তোমার যেহেতু অনুশোচনা হয়েছে, তুমি যেহেতু ভালো সন্তান চাইছো সেই জন্য এই বংশের পৌত্ররূপে পুত্র এবং পুত্ররূপে প্রহ্লাদ মহারাজ মহান ভাগবতের আবির্ভাব হবে। তাই এইভাবে বর্ণনা করার পর দিদি তিনি চিন্তা করলেন যে আমার গর্বে যে সন্তান সে হচ্ছে অসুর এবং জগতের উৎপীড়নের মূল কারণ হবে, এবং সাধুগুরু বৈষ্ণব এবং মুনি ঋষিদের হচ্ছে উৎপীড়ন করার মূল কারণ হবে, সেই জন্য তিনি এই গর্ভ অর্থাৎ তার সন্তান প্রসব করছিলেন না, তিনি চেপে রেখেছিলেন অনেকদিন, রাখার পরে তারপরে তিনি এই জগতে নিয়ে এলেন এবং জগতে আবির্ভূত হওয়ার পর এই হিরণ্যকশিপু তারা
অত্যন্ত শক্তিশালী, সেই জয় বিজয় রূপে তারা আবির্ভূত হয়েছে, হয়ে তারা কি করছে, এই জগৎকে উৎপীড়ন করছে। তো যখন হিরণ্যকশিপু দেখলেন তার ভ্রাতা হিরণ্যক্ষ দেহত্যাগ করেছে, হিরণ্যক্ষকে বিষ্ণু বধ করেছে, তখন তিনি হিরণ্যক্ষের যে পুত্র, স্ত্রী এবং তার মাতাকে